আসসালাম আলাইকুম আমার নাম আজম নায়ার আমার প্রশ্নটা খুবই কমন যেটা অনেকের মনে রয়েছে যে মুসলমানদের জন্য এই অনুমতি কি আছে যে বলবো আসসালাম আলাইকুম কোন অমুসলিমকে অথবা সে যদি আমাকে বলে আসসালাম আলাইকুম তখন কি বলতে পারি ওয়ালাইকুম আসসালাম একটু বুঝিয়ে বলবেন ভাই একটা কমন প্রশ্ন করলেন যে একজন মুসলিম সে কি কোনো অমুসলিমকে বলতে পারে আসসালাম আলাইকুম অথবা কোন অমুসলিম বলে আসসালাম আলাইকুম আপনি কি বলতে পারেন ওয়ালাইকুম আসসালাম আমি এ কথাও জানি যে অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলে থাকেন যদি কোনো অমুসলিম আপনাকে বলে আসসালাম আলাইকুম আপনি তখন বলবেন আলাইকুম এই প্রশ্নের উত্তরটা বেশ কিছু হাদিসে রয়েছে এগুলো আছে শহীদ মুসলিমে আর যদি শহীদ মুসলিম পড়েন তিন নম্বর খণ্ড বুক অফ সালাম অধ্যয় নম্বর নয়শো চার হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো আশি থেকে পাঁচ হাজার তিনশো নব্বই পর্যন্ত এগারোটা হাদিস আছে এখানে এই ধরনের ব্যাপার নিয়ে বলা হয়েছে তবে যদি হাদিসগুলো বিশ্লেষণ করেন প্রথম দিকের হাদিসগুলো বলছে যে যদি ইহুদিরা বলে অর্থ আপনি মৃত্যু মুখে পতিত হন যখন ইহুদিরা তোমাদের বলে আসসালাম আলাইকুম আপনি মৃত্যু মুখে পতিত হন নবীজি বলছেন তখন তাদের বলো আলাইকুম আপনাদের ক্ষেত্রেও সেটাই হোক তাই এখানে আসলে বলা হয়েছে যদি কোনো অমুসলিম জেনে শুনে আপনার অশুভ কামনা করে আসসালাম আলাইকুম শুনে হয়তো মনে হবে আসসালাম আলাইকুম তারা আসলে বলছে আপনি মৃত্যু মুখে পতিত হন আপনি তখন উত্তরে তাকে বলবেন আলায় কুম তবে অনেক বিশেষজ্ঞ এটাও বলেন যদি কোনো মুসলিম আপনাকে বলে আসসালাম আলাইকুম আপনি তখন বলবেন আলাইকুম আর যদি বিস্তারিত জানতে চান তাহলে এর উত্তর পাবেন পবিত্র কোরআন এবং সহি হাদিসে আসুন দেখি কোরআন কি বলে সালামের উত্তর দেওয়ার ব্যাপারে আমি আমার লেকচারও বলেছি সুরানিসার ছিয়াশি নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া ইজা খুইতুম বি তাহিয়াতিন ফাহাইয়ু বি আহসানা মিনহা আওর দুহা ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন হাসিবা যে যদি কেউ তোমাদের অভিবাদন করে প্রত্যুত্তর জানাও আরো উত্তম ভাবে অথবা সেই অভিবাদনের অনুরূপ করে অভিবাদন জানাও তাদের নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে হিসাব গ্রহণ করে থাকেন সালামের উত্তর দেয়া নিয়ে কথা বললে আমরা তাদের উত্তর দিতে পারি তাহলে এই প্রশ্নটার ব্যাপারে কোন অমুসলিম যদি বলে আসসালাম আলাইকুম আপনি কি উত্তর দেবেন কোরআনের এই আয়াতটা বলছে আরো ভালো করে উত্তর দিতে পারেন অথবা একই ভাবে এ কথাই পবিত্র কোরআন বলছে আর আপনি কি প্রথমে সালাম দিতে পারেন আমাদের নবীজির হাদিস বলছে এটা হচ্ছে সহি মুসলিমে যদি আহলে কিতাবের লোকদের দেখো ইহুদি বা খ্রিস্টান তাদের সালাম দিও না ইত্যাদি এ ব্যাপারটা বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে তবে যদি পবিত্র কোরআন দেখেন কোরআন হাদিস এগুলোই আমরা সব সময় অনুসরণ করব। পবিত্র কোরআনে মারিয়ামের সাতচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নবী ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লাম তার বাবা ছিল একজন মুশরিক তাকে ঘর থেকে বের করে দেয় তিনি বলেন আসসালাম আলাইকুম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আপনাকে ক্ষমা করে দেন কোরআন বলছে যে ইব্রাহিম আলাইসাল্লাম তার বাবাকে বলছেন আসসালাম আলাইকুম আমি প্রার্থনা করব আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন এরপর পবিত্র করণের সুরা তাহার সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে মুসাল আলাহিসাল্লাম এবং হারুন আলাহিসাল্লাম ইহুদিদের ভাষায় মোজেস আর অ্যারন তাদেরকে আল্লাহ তালা নির্দেশ করলেন তারা যখন ফারাও আর অন্যান্যদের কাছে যাবে তখন যেন তাদের বলে শান্তি তাদের প্রতি যারা সৎপথ অনুসরণ করে আর এভাবে আমাদের নবীজিও অনেক চিঠি লিখিয়েছিলেন সেখানে অমুসলিম রাজাদের বলেছিলেন যে শান্তি তাদের প্রতি যারা সৎপথ অনুসরণ করে এরপর পবিত্র কোরআনে সুরা ফুরকানের তেষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের সামনে যদি অজ্ঞ ব্যক্তিরা আসে তাদের বলো কালু সালামা আপনারা শান্তিতে থাকুন অজ্ঞ ব্যক্তি আপনার সামনে আসলে তাদের উদ্দেশ্যে বলেন কালু সালামা আপনারা শান্তিতে থাকুন এরপর পবিত্র কোরআনের সুরা কাসাসের পঞ্চান্ন করা হয়েছে তোমরা যদি সেই লোকদের সামনে আসো যারা অসার কথা বলে আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের বলো আমাদের কাজের ফল আমাদের জন্য তোমাদের ফল তোমাদের জন্য তোমাদের প্রতি সালাম তাদেরকেও সালাম বলেন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআন বলছে তাদেরকেও সালাম বলো তাই কোনো সমস্যা নেই যদি অমুসলিম কাউকে আপনারা সালাম দেন আর যদি এই আয়াতগুলোর তাফসির পড়েন আপনারা আপনারা যদি কুর্তুবের তাফসির পড়েন পড়েন বলা হয়েছে এখানে এই ব্যাখ্যা দেয়া হয়েছে যখন ইব্রাহিম তার বাবাকে বললেন যে আপনি শান্তিতে থাকুন আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন বেশিরভাগ বিশেষজ্ঞরা তারা বলেন আলেম আলমুলাগন তারা বলেন এই সালাম এটা আসলে শুধু একটা অভিবাদন যেমন বলে ফেয়ারওয়েল এখানে কাউকে রক্ষা করার কথা বলা হয়নি তাদের মতে এটা শুধু একটা অভিবাদন আর কুর্তুবি তিনি তার তাফসিরে বলেছেন যে কথা বলেছেন তাবরি তার মতে এই কথাটার অর্থ হলো শান্তি এরপর যদি আপনারা নাকাশের কথাগুলো পড়েন তিনি বলেছেন যে মুসলিমদের জন্য এটার অনুমতি আছে তারা অমুসলিমদের সালাম দিতে পারবে যদিও বেশিরভাগ বিশেষজ্ঞ এ কথা বলেন যে এখানে সালাম দেওয়া হচ্ছে শুধুমাত্র অভিবাদন হিসেবে রক্ষা করার কথা বলা হয়নি এছাড়াও আপনারা যদি কুর্তুবির কথাগুলো পড়েন আমি সেই কথাগুলোর সাথে একমত যে কথাগুলো বলেছেন ওয়াই না তিনি বলেছেন আর ব্যাখ্যা হিসেবে তিনি সুরা মুমতাহিনার আট নম্বর আয়তের কথা বলেছেন বলা আছে আল্লাহ নিষেধ করেন না তোমাদের সেই লোকদের সাথে ন্যায় বিচার করতে যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি আর তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেনি আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন তার মানে আপনারা তাদের সাথে ন্যায় বিচার করবেন যারা ধর্ম নিয়ে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি অথবা স্বদেশ থেকে বহিষ্কার করেনি তিনি এরপর আরও বলেছেন যে পবিত্র গরণের সুরা মুমতাহিনা চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নিশ্চয়ই ইব্রাহিম আলাহিসাল্লামের জীবন দর্শনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে ইব্রাহিম আলাহসাল্লাম যে সব কাজ করেছেন আলহামদুলিল্লাহ সেখানে ভালো আদর্শ খুঁজে পাবেন তিনি যদি মুসলিম বাবাকে সালাম দেন আপনি কেন পারবেন না তাহলে বিশেষজ্ঞরা বলেন আপনারাও দেখবেন যদি তাফসিরগুলো পড়েন অনেকগুলো তাবরিদ তফসির আর ইবনে কাসির তিনি কোরানের অনুবাদ আর ব্যাখ্যা করেছিলেন আর সুডানিসা ছিয়াশি নম্বরে আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন কেউ তোমাকে অভিবাদন করে আরও উত্তম রূপে উত্তর দাও এখানে মুসলিমদের কথা বলা হয়নি এটা আল্লাহ যে কোনো সৃষ্টি হতে পারে তাহলে আপনারা দেখছেন এমন কিছু কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে তাদের সালামের উত্তর না দেওয়াই ভালো শুধু বলেন আলাইকুম তবে আরেক দল বিশেষজ্ঞ বলছেন যে সালামের উত্তর দিতে পারেন আপনি তাদের সালাম দিতে পারেন অথবা সালামের উত্তর দিতে পারেন তার চাইতেও ভালোভাবে আমি এখানে সেই সব বিশেষজ্ঞের সাথে একমত যারা বলেন সালাম দিতে পারেন অমুসলিমদের কারণ আপনারা যদি ইবনে মাসুদের লেখাগুলো পড়েন সেখানে আপনারা দেখবেন তাকে প্রশ্ন করা হয়েছিল অমুসলিমদের কি সালাম দিয়ে অভিবাদন জানানো যায় তিনি বলেন হ্যাঁ তার সঙ্গীতের সাথে এমনটাই করেছিলেন আর বলেছিলেন আমরা মুসলিমদের শান্তি প্রতিষ্ঠা করতে এসেছি আপনারা যদি আবু ওসামার রাজ কথাগুলো পড়েন তিনি বলেছেন যে তিনি সালাম দিতেন অমুসলিমদের ইহুদি খ্রিস্টান সবাইকে সালাম দিতেন তাহলে বেশিরভাগ বিশেষজ্ঞ কথা বলেন যে আপনারা সালাম দিতে পারেন আবার অনেকে বলেন যে এখানে আমাদের বলা উচিত আলাইকুম আমি তাদের সাথে একমত যারা বলেন সালাম দিতে পারবেন অমুসলিম কাউকে সালাম দিতে পারবেন আর তাদের অলাইকুম আসসালামও বলতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছি